সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়া না করার পরামর্শ তারেক রহমানের। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা বা সংবিধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে সুচিন্তিত পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে দুর্গাপূজা পরবর্তী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার পালানোর পর তাৎক্ষণিক পরিস্থিতিতে গঠিত অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহল ছাড়াও খোদ বর্তমান সরকারের মধ্যেও নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ চলছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কেন বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে কিংবা বর্তমান সরকার কি বিপ্লবী সরকার, কেউ কেউ এই ধরনের প্রশ্ন তুলছেন। এ পর্যায়ে এসে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে এই ধরনের বিতর্ক সরকারের গতিশীলতা বাধাগ্রস্ত করতে পারে, সরকারের লক্ষ্যচ্যুত হওয়ার কারণ হতে পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মাফিয়া সরকারের পতন ঘটানোর পর এখন সবাই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর যাত্রাপথে থাকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই যাত্রাপথে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে মতভিন্নতা পরিলক্ষিত হলেও প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য এক ও অভিন্ন, সেটা হলো একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যেহেতু আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন, সেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ আছে বলে বিএনপি মনে করে না। অন্তর্বর্তী সরকারের হাতে নেওয়া সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি ভঙ্গুর রাষ্ট্রকে মেরামতের জন্য ইতিমধ্যে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। গত 15 বছরে জঞ্জাল ভেদ করে চলমান সংস্কার কার্যক্রম অবশ্যই একটি বিশাল কর্মযজ্ঞ। তবে খেয়াল রাখা জরুরি, এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ দুর্দশা লাঘব করা না গেলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে সরকারের সব সংস্কার কার্যক্রম জনগণের প্রশ্নের মুখে পড়বে।